দেশে মোবাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে 2018 সালে বাজেটে বড় ধরনের শুল্ক ছাড় দেয় সরকার। হ্যান্ডসেট আমদানিতে 57% শুল্কের বিপরীতে দেশে উৎপাদন কিংবা সংযোজনে শুল্ক নির্ধারণ করা হয় প্রায় 16%। শুল্ক সুবিধা নিয়ে দেশে মোবাইল উৎপাদন করছে স্যামসাং, টেকনো, ভিভো সহ 14টি প্রতিষ্ঠান, মেটাচ্ছে চাহিদার 95%। তবে যাত্রা শুরুর 4 বছরের মাথায় চলতি অর্থবছরে ব্যবসায়িক পর্যায়ে 5% ভ্যাট আরোপ করা হয় উৎপাদক, ডিলার ও খুচরা তিন স্তরে, যা বেড়ে দাঁড়ায় 15%। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বেড়েছে প্রায় 3,000 টাকা। সেই রেশ না কাটতেই এবার প্রথম হ্যান্ডসেট উৎপাদনে 5% এবং সংযোজনে দুই ক্যাটাগরিতে বসতে পারে 7.5 থেকে 10% ভ্যাট। কাস্টম ডিউটি এবং ভ্যাট মিলে প্রায় 10% বাড়ে, আমার এটা প্রচন্ড পরিমাণ ইম্প্যাক্ট পড়বে। আমরা এনবিআরকে জানিয়েছি, আমরা আমাদের মিনিস্টারকে জানিয়েছি। বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারী 4.5 কোটি, অথচ 4G নেটওয়ার্ক পুরোপুরি ব্যবহারের জন্য অন্তত 8 কোটি স্মার্টফোন ব্যবহারকারী দরকার। এ অবস্থায় এনবিআর এর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় মোবাইল অপারেটররা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই হ্যান্ডসেটের যদি ট্যাক্সটা বাড়ে, অবশ্যই মানুষ কিন্তু দামি বা স্মার্টফোন কিনতে দ্বিধা করবে। যদি আমি 4G করে থাকি, তারপর হ্যান্ডসেট না থাকে, 4G ইউজ করছে না, তাহলে অবশ্যই আমাদের ইনভেস্টমেন্টটাও কিন্তু একটু দেখা যাবে যে ইউজেজ হচ্ছে না। বর্তমানে ব্রডব্যান্ডে 40 GB ব্যান্ডউইথ কিনতে প্রতি MB বড় ISP-গুলোর খরচ হয় 180 টাকা, অথচ ছোট সেবাদাতাদের ক্ষেত্রে তা 300 টাকা। ইন্টারনেটের দাম কমাতে এই বৈষম্য দূর করার দাবি ISP-গুলোর। এছাড়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে বিদ্যমান 15% ভ্যাট কমানোর সম্ভাবনা দেখছেন না সেবাদাতারা। আমরা চাই সব এক রেট হোক। আমার গ্রাহকদের ক্ষেত্রে যেমন এক দেশ এক রেট, ওই জায়গায় এক দেশ এক রেট হোক, তাহলে কি কাস্টমাররা আরো বেটার কিছু পাবে। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। ছোটখাটো সমস্যা আমাদের মোবাইল উৎপাদকদের আছে এবং আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই সমস্যাগুলোকে বিবেচনা করি। বর্তমানে দেশে মোবাইল ফোনের বাজার প্রায় 15,000 কোটি টাকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।